সাহিত্য সাহিত্য সারদুক সারদুল কর্ণাবধানের যে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে তার থেকেই নাটিকাটি গল্পটি গৃহীত হয়েছিল। গল্পের ঘটনাস্থল শ্রাবন্তী, গল্পের ঘটনাস্থল শ্রাবস্তী। প্রভু বুদ্ধ যখন অনাথপিণ্ডদের উদ্যানে প্রবাস যাপন করছেন, তার প্রিয় শিষ্য আনন্দ একদিন গৃহস্থের বাড়িতে আহার শেষ করে বিহারে ফেরবার সময় তৃষ্ণা বোধ করলেন। দেখতে পেলেন এক চণ্ডালের কন্যা, নাম প্রকৃতি, কুয়ো থেকে জল তুলছে। তার কাছ থেকে জল চাইলেন, সে দিল। তার রূপ দেখে মেয়েটি মুগ্ধ হলো। তাকে পাবার জন্য কোনো উপায় না দেখে মায়ের কাছে সাহায্য চাইলে। মা তার জাদুবিদ্যা জানত। মা আঙিনায় গোবর লেপে একটা বেদি প্রস্তুত করে সেখানে আগুন জ্বালালো এবং মন্ত্রোচ্চারণ করতে করতে একে একে 108টি অর্ক ফুল সেই আগুনে ফেললে। আনন্দই জাদুর শক্তি রোধ করতে পারলেন না। রাত্রে তার বাড়িতে এসে উপস্থিত, তিনি বেদির উপর আসন গ্রহণ করলে প্রকৃতি তার জন্য বিছানা পাততে লাগল। আনন্দের মনে তখন পরিতাপ উপস্থিত হলো। পরিত্রাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে কাঁদতে লাগলেন। ভগবান বুদ্ধ তার অলৌকিক শক্তিতে শিষ্যের অবস্থা জেনে একটি বৌদ্ধ মন্ত্র আবৃত্তি করলেন। সেই মন্ত্রের জোরে চণ্ডালীর বশীকরণ বিদ্যা দুর্বল হয়ে গেল এবং আনন্দ মঠে ফিরে গেল। এই হলো চণ্ডালিকার সংক্ষিপ্ত বিবরণ। এই কাহিনীকেই অবলম্বন করে রচিত হয়েছে চণ্ডালিকার নৃত্যনাট্যের অংশ বিশেষ। আপনারা এক্ষুনি দেখতে পাবেন চণ্ডালিকা নৃত্যনাট্য পরিবেশনায় আমাদের সংস্কৃতির সদস্য সদস্যবৃন্দ। টিভি রেকর্ড চালিয়ে করতে পারতাম, কিন্তু সকলের সহযোগিতায় এবং সকলের অনবদ্য প্রয়াসে লাইভ গানের অনুষ্ঠানের সঙ্গে আমরা চণ্ডালিকার নৃত্যনাট্য করব। অর্থাৎ চণ্ডালিকার গানগুলিও গাইবেন আমাদেরই সংস্কৃতির সদস্য সদস্যরা এবং নাচবেনই আর এক দল মহিলা এবং পুরুষ শিল্পীরা। অপেক্ষা করুন, আমরা কয়েক মিনিটের মধ্যেই শুরু করছি আজকের চণ্ডালিকার অংশ বিশেষ। এরপরেও আমাদের অনুষ্ঠান রয়েছে রেট্রো ড্যান্স বাই আমাদেরই মেম্বার, আমাদেরই সদস্য এবং সদস্যদের দ্বারা নৃত্য পরিবেশিত হবে। করবেন অনুষ্কা মুখার্জি, অনুষ্কা বিশ্বাস, শর্মী মজুমদার ও স্নেহল দে। চণ্ডালিকার অংশ বিশেষ পরিবেশনায় সুচরিতা লাহিড়ী, শলাখা সরকার, শাওন সুর, অপরাজিতা সরকার, অহনা সরকার, সোমা দাস নন্দী, সুজাতা ব্যানার্জি, মেঘনা গোস্বামী এবং সঙ্গে রয়েছেন বসুধা লাহিড়ী, ঈশান পোদ্দার, চিরায়ু সরকার ও লিপিকা সেন। সঙ্গীতে রীতা পাল, সোমনাথ সুর, রিঙ্কু দাস, নন্দিনী কুণ্ডু, সোমা লাহা এবং সারণী সুর। নৃত্য পরিচালনায় সুচরিতা লাহিড়ী, সমগ্র অনুষ্ঠান পরিচালনা সোমনাথ সুর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার অসংখ্য গান, নৃত্যনাট্য, গীতিনাট্য।
চণ্ডালিকা, যে চণ্ডালিকাকে তিনি এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধেই তার বক্তব্যকে তুলে ধরেছিলেন। আজ স্বাধীনতার 71 বছর পেরিয়ে গেছে, কিন্তু অস্পৃশ্যতা নামক কাল ব্যাধি থেকে আমরা আজও নিজেদের মুক্ত করতে পারিনি। সংবাদপত্রের পাতা খুললেই আমাদের চোখে পড়ে দলিত নির্যাতনের ঘটনা, অসন্তোষের ঘটনা। তাই চণ্ডালিকা নৃত্যনাট্যটির প্রাসঙ্গিকতা আজও সমানভাবে প্রযোজ্য। যে নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন চণ্ডালকন্যা প্রকৃতিকে সকলে অচ্ছুত বলে দূরে ঠেলে দিলেও বৌদ্ধ সন্ন্যাসী আনন্দ তার হাত থেকে জলগ্রহণ করেছিলেন। বলেছিলেন, যে মানব তুমি সেই মানব আমি, সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতেরে। মানবিকতার এই মহান মন্ত্র আমাদের মানসিক জাগরণের সহায়, সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে আমাদের আত্মিক উন্মোচনের জন্য আমাদের আজকের এই সম্মিলিত নিবেদন চণ্ডালিকা নৃত্যনাট্য। পরিচালনায় শ্রী সোমনাথ সুর, নৃত্য পরিচালনা সুচরিতা লাহিড়ী। শুরু হচ্ছে চণ্ডালিকা নৃত্যনাট্য। Thank you.
গো দুই চাই, দুই চাই গো, দুই চাই গো, দুই চাই, দুই চাই গো। দুই চাই গো, দুই চাই, দুই চাই গো, দুই চাই গো, দুই চাই, দুই চাই গো। কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই ধারে, কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে, দুর্বাদল কোন মাঠে নদীর ধারে 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 তারে, চড়াই গো তুই চাই গো, তুই চাই, তুই চাই গো, তুই চাই গো, তুই চাই, তুই চাই গো। গৃহখানি তার চিত্র ধারো, যত দেখি তত লাগে ভালো, গৃহখানি তার চিত্র ধারো, যত দেখি তত লাগে ভালো, আছে বসে যাই বকে উত্তর দেশে চোখে, কাছে বসে যাই বকে উত্তর দেশে চোখে, পিঠে মোরাতে মাথা গায় তার হাত বোলাই, হাত বোলাই গো তুই চাই গো, তুই চাই, তুই চাই গো, তুই চাই গো, তুই চাই, তুই চাই গো। Thank you.
বিচেতা সম্মোধিনগঞ্চি অনন্তাঞ্জন প্রার লোকোত্তমতং পরমামি বুদ্ধং
Yeah.
বসেছি তবের আসনে, হ্যাঁ মা আমি বসেছি তবের আসনে। আমারে দিয়েছে দিয়েছে বচন হারায়, দিয়েছে যে আমারে দিয়েছে সুচি হবে কি তার জান, তিনি বলে গেলেন আমার নিজের নিন্দা করো না, মানবের বংশ তোমার মানবের রক্ত তোমার নাড়িতে, ছিছি মা মিথ্যা নিন্দা রটাসে নেমে যে সেজে পা, রাজার বংশে দাসী জন্মাই অসংখ্য আমি সে দাসী নই, দ্বিজের বংশে চণ্ডাল মতো আছে আমি নই চণ্ডালি। কি কথা বলিস তুই, কি কথা বলিস তুই, আমি যে তোর ভাষা বুঝি নে, তোর মুখে কে দিল এমন বাণী, সব দিকে তোর ঘর করেছে তোকে কত জন্মের সাথে, আমি যে তোর ভাষা বুঝি নে, এই নতুন জন্ম নতুন জন্ম নতুন জন্ম আমার, এই নতুন জন্ম নতুন জন্ম নতুন জন্ম আমার। বাজল দুপুরের ঘন্টা ঝামঝা মানুষের তৃষ্ণা মেটানো সম্মান, মন্ত্র করেছে কে তোকে, বাছা মন্ত্র করেছে কে তোকে, তোর বাঁচাওয়ার মনে
তোকে বাছা মন্ত্র করেছে কে তোকে সেজে বেছে নিস মনের মতো রয়েছে তো কত আপন আকাশের পানি যে হাত বাড়াস আমি চাই তারে আমার আনবই 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 তা
অংশবিশেষ এখানেই শেষ হলো। এরপরেও আমাদের আমাদের সদস্যদের নাচ রয়েছে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা যে হ্যাম্পারটা দেবো সেটাও রয়েছে। অনুগ্রহ করে কেউ যাবেন না। আমি আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। শিল্পীরা হলেন সুচরিতা লাহিড়ী চণ্ডালিকার চরিত্রে, সামনে আসুন। শলাখা সরকার শাউন সুর, অপরাজিতা সরকার, অহনা সরকার, সোমা দাস নন্দী, সুজাতা ব্যানার্জি, মেঘনা গোস্বামী, বসুধা লাহিড়ী, ঈশান পোদ্দার, চিরায়ু সরকার, লিপিকা সেন এবং সঙ্গীতে রীতা পাল, সোমনাথ সুর, রিঙ্কু দাস, নন্দিনী কুণ্ডু, সোমা লাহা, সারণী সুর, নৃত্য পরিচালনায় সুচরিতা লাহিড়ী আরেকবার এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা সোমনাথ সুর। ধন্যবাদ আমাদের সংস্কৃতির পক্ষ থেকে। এদের সকলকে আমাদের সংস্কৃতির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে, বাট এই অনুষ্ঠানটির পরে, এরপরের অনুষ্ঠানটি হবে, তারপরে আমরা একসঙ্গে করবো। ধন্যবাদ।